আসসালামু আলাইকুম, আমি মমতা মুশতারি বলছি যশোর থেকে। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আকাশে প্রচুর মেঘ থাকলেও বৃষ্টি কিন্তু খুব একটা হচ্ছে না, বা বৃষ্টির দেখাও পাওয়া যাচ্ছে না। এখন যে ফুটেজটুকু দেখতে পাচ্ছেন, এটা বিগত 2 বছর আগের আমার একটা ছোট্ট ছাদ বাগান ছিল সেখানকার। সেই ফুটেজটুকু কেন জানি আনমনে আপনাদের সাথে একটু শেয়ার করতে খুব বেশি ইচ্ছা করলো, আর আমারও একটু দেখতে ইচ্ছা করছিল, তাই আর কি শেয়ার করা। আর এখন আমি সকাল সকাল অনেক সকাল ভোরবেলা থেকেই রান্না শুরু করে দিয়েছি, বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে হবে। আমি মূলত এই সময়টাতেই রান্না করার চেষ্টা করি, তো এই জন্য সকালের প্রথম অংশেই আমার রান্নাটা চলে আসে। তো যাই হোক, আজ রান্না করে নিচ্ছি কই মাছ ভুনা। তো ভুনা করব একটু আলু দিয়ে, সেজন্য রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করা। খুব বেশি মশলা হবে না, আমার বাচ্চারাও খাবে আর আমরাও খাবো সেই মোতাবেক। প্রথমে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি, আর তারপর সেই মাছ ভাজার তেলেই কিছুটা পেঁয়াজ আর কয়েক টুকরা আলু দিয়ে সুন্দর মতো ভেজে নিয়ে তাতে পানি দিয়ে দিয়েছি গুঁড়া মশলা দেওয়ার জন্য। আর আমি এখানে মাছ, তো মাছে আমরা একটু রসুনটা বেশি ব্যবহার করি, রসুন বাটা দিয়েছি, জিরার গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি, হলুদ, আর এখানে আমি শুকনো মরিচ বা কাঁচা মরিচ কোনোটাই ব্যবহার করব না। আমি রান্নার শেষে কাঁচা মরিচগুলো ফেলে দিব, যাতে করে খুব বেশি ঝাল না হয়, আর প্রয়োজন অনুসারে আমরা ঝাল ডোলে মেখে খেতে পারি, বাচ্চারা খাবে তো এই জন্য। তো ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ। পানিটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে নামানোর কিছুক্ষণ আগে কাঁচা মরিচ আর ধনে পাতা দিয়ে নামিয়ে নিলে রেডি গরমাগরম ভীষণ মজার কই মাছ দিয়ে আলু ঝোল বা ভোনা। আপনারাও চাইলে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা হয়। সাথে যদি আপনি এখানে একটু টমেটো অ্যাড করেন তাহলে তো সোনাই সোহাগা, এক কথায় ষোলকলাপূর্ণ। যাই হোক, আমার বাচ্চারা টমেটো খায় না দেখে আমি আর টমেটোটা এখানে অ্যাড করিনি, ওদের খাওয়ানোটাই আমার এখন মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্য। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি সে গতদিন মোচা কুটেছিলাম, মোচা কুটে তো আমার হাতের বেহাল দশা। যাই হোক, এই হলো আমার কই মাছের ফাইনাল লুক। আর আমি কিন্তু মোচার রেসিপি আমার গত ভিডিওতে শেয়ার করেছি, আপনারা যারা কখনো মোচা খাননি বা মোচা কোটার ভয়েতে খেতে পারেন না, তারা কিন্তু একবার হলেও ভিডিওটা দেখে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। রান্নাবাড়া শেষ করে বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে ওদেরকে কিন্তু আমি স্কুলে নিয়ে গিয়েছিলাম, আর সেখান থেকে ফিরেও এসেছি। আর এসে আজ একটা প্ল্যান ছিল যে ফ্রিজটা একটু পরিষ্কার করব। তো যাই হোক, বাচ্চাদের যেহেতু মর্নিং শিফটে ক্লাস হচ্ছে, এই জন্য আমার কিন্তু একটু কাজে বরকত হচ্ছে, দেরি করলে আসতে আসতে দুপুর হয়ে যায় আর কাজে একটুও বরকত পায় না, এসে অনেকটাই ক্লান্ত হয়ে যেতে হয়। তো যাই হোক, এখানে আমি ফ্রিজটা সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি, আনাচে কানাচে প্রত্যেকটা জায়গা দেখতে পাচ্ছেন। আমার ফ্রিজের কী হয়েছিল যে পানি যায় যে বডি থেকে যে ড্রেন লাইনটা, সেই ড্রেন লাইনটা না কেন জানি না কয়েকদিন ধরে, কয়েক মাস ধরে কাজ করছে না, বডির গা বেয়ে বেয়ে পানি এসে এই যে নিচের সারফেসে ভেজিটেবল ট্রে বা সবজির যে ট্রেটা এর নিচে এসে জমা হয়ে থাকে। এটা কি শুধু আমার হয় নাকি আপনাদেরও হয় জানাতে পারেন, কিন্তু আমার একটু উপকার হবে, খুব বেশি বিরক্তিকর হয়ে যাচ্ছে জিনিসটা। তো এটাই পরিষ্কার করে নিচ্ছিলাম, আর এদিকে একটু কুরবানি ঈদের প্রস্তুতি স্বরূপ মশলা তৈরি করে নিচ্ছিলাম, নিচ্ছিলাম বলা ভুল হবে, নিচ্ছি, যেহেতু আজ অনেক কাজ করে ফেলেছি এজন্য আর খুব একটা বেশি করছি না, শুধু আদা আর রসুনটাই বেটে নিচ্ছি। আর এই যে আদাগুলোকে আমি ঘণ্টাখানেক পানিতে এভাবে ভিজিয়ে রাখলেই, এভাবে হাত দিয়ে কষলে ধুয়ে ফেললেই কিন্তু যত বালি আছে সমস্তটাই উঠে যাবে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার কাজ প্রায় সব শেষ। তো এই যে সমস্ত কিছু বেটে গুটে গুছিয়ে নিয়েছি, আর আজকের ভিডিওটা আর বেশি লম্বা করছি না। আপনার যদি আজকের ভিডিওর কোনো একটা অংশ ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দিতে পারেন, আর আপনি যদি এ ধরনের ভিডিও সামনে আরও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।